গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, সচ্ছলতা এবং অসচ্ছলতা এর মধ্যবর্তী জীবনযাপন করা, সন্তুষ্ট অবস্থায় এবং অসন্তুষ্ট উভয় অবস্থায় আল কওলু বিল হক, সত্য কথা বলতে হবে, মিথ্যা নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সালাসুম মুনজিয়াত ও সালাসুম মুহলিকাত, তিনটা বস্তু রয়েছে যা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আর তিনটা বস্তু রয়েছে যা মানুষকে ধ্বংস করে দেয়। ফা আম্মাল মুনজিয়াত, নাজাত দেয় যে তিনটি বস্তু, তার প্রথম হচ্ছে তাকওয়াল্লাহ ফিসসারি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। প্রকাশ্যে আল্লাহকে ভয় করা কিন্তু আমরা প্রায় সবাই করি, কিন্তু গোপনে করি কিনা সন্দেহ। সুযোগ পেলে যত পাপ মানুষ করে গোপনেই করে, এমনকি ঘুষের অফিসাররা যারা ঘুষ খায় তারা প্রকাশ্যে টেবিলে ঘুষের টাকা রাখে না, তারা গোপন তরিকা অবলম্বন করে। যত রকম অপকর্ম হয় তার অধিকাংশই গোপনেই হয়। এজন্য আল্লাহ রাসূল একটা মূল কথা বলে দিয়েছেন, ফি সিররে আগে বলেছেন, গোপনে ওয়াল আলানিয়া প্রকাশ্যে, তা গোপনে ও প্রকাশ্যে যারা আল্লাহকে ভয় করে তারা নাজাত পাবে, বলুন আলহামদুলিল্লাহ। এটা খুব কঠিন, কঠিন হলেও কিন্তু এটি আমাদের জন্য নাজাতের রাস্তা। দুই, ওয়াল কওলু বিল হাক্কি ফি রিদা ওয়া সাখাত, হক কথা বলা সন্তুষ্ট অবস্থায় বা ক্রুদ্ধ অবস্থায়। মানুষ জেনে বুঝে হক কথা বলে সন্তুষ্ট অবস্থায়, ক্রুদ্ধ অবস্থায় মানুষের মেজাজ হারিয়ে ফেলে, তখন কিন্তু সে ভুল কথা বলে বেশি। ক্রুদ্ধ অবস্থা একজন পর আপনার রাগ আছে, আপনি সেখানে তার বিরুদ্ধে বাজে কথা বললেন, অথবা দেখা যাচ্ছে ওই লোকটা আসলে সে দোষের দোষী নয় কিন্তু আপনি বলে দিলেন। এটা হচ্ছে যারা রাজনীতি করছেন দেখতে পাচ্ছেন পত্রিকায়, ব্লেম এবং ব্লেম গেম সবসময় চলছে, এ ওর বিরুদ্ধে গালি দিচ্ছে, ও ওর বিরুদ্ধে গালি দিচ্ছে। গালি ছাড়া তো রাজনীতি নেই, পত্র বলছে খুললে খালি গালি আর গালি, দেখা যাবে পরীক্ষায় হয়তো সে গালির যোগ্য নয়। আপনারা যারা 2005-এর খবর জানেন, যখন আমাদেরকে কারাগারে নিয়ে গেছিল তখন পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে কত মিথ্যাচার করা হয়েছিল, সেই সময় যারা এখানে আমার বয়সে যারা কিছু আছেন তারা নিশ্চয়ই জানেন কত মিথ্যা বলা হয়েছে, যার কোনোটার সঙ্গেই আমরা কখনোই জড়িত ছিলাম না, স্বপ্নও দেখিনি। এবং সেই সঙ্গে 10টা মামলা, মার্ডারের মামলা, খুনের মামলা, ব্যাংক ডাকাতির মামলা, হেন কোনো মামলা নেই যা আমাদের বিরুদ্ধে দেয় নাই। এগুলো কি সত্য ছিল? আদালতে বলেছে সব মিথ্যা ছিল, তা আদালত মিথ্যা প্রমাণ করতে লাগলো 8 বছর 8 মাস 28 দিন। যে আদালত আমাদের মতো মানুষকে খুনি কিনা প্রমাণ করতে এই 9 বছর সময় লাগায়, ওই আদালতের কোনো দরকার আছে? আন্দাজে বলে দেওয়া যায় যে এরা নির্দোষ লোক, কিন্তু না, এই রাজনীতি এত নোংরা, এরা যত বাজে কথা মিথ্যা কথা বলতে পারে কোনো সমস্যা নেই, বেধেরেক বলে দেবে, মনে যেন মহাসত্য কথা। সাবধান, যারা রাজনীতি করছেন নিজের জবানকে সাবধান করেন, আপনার মৃত্যু পিছু পিছু দৌড়াচ্ছে, আপনাকেও আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আপনি কিন্তু দুনিয়ায় শক্তি আছে, আখরাতে কোনো শক্তি আপনার নাই। তখন কবরে গিয়ে বলতে হবে মৃত্যুর সময় যদি বাম হাতে আমলনামা আসে তো কী বলতে হবে, ইয়া লাইতা নেই লাম উতা কিতাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হে আল্লাহ হায় দুর্ভোগ, যদি আজকে আমার বাম হাতে আমলনামা না আসতো, ইয়া লাইতা কানাত আল-কাদিয়া, হায় মৃত্যু যদি আমার চূড়ান্ত পরিণতি হতো, আজকে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে রাজনৈতিক ক্ষমতা আমার হাতে নাই, সব হালাক হয়ে গেছে। এগুলো যে বলতে হবে এ কথাগুলো সব কোরআন আল্লাহ বলে দিয়েছেন। অতএব ক্ষমতার দম্ভে যা কিছু বলা ঠিক নয়
সাবধান হন, যদি জাহান্নাম থেকে নাজাত পেতে হয় তাহলে সন্তুষ্ট অবস্থায় এবং অসন্তুষ্ট উভয় অবস্থায় আল কওল বিল হক, সত্য কথা বলতে হবে, মিথ্যা নয়। তিন নম্বর আল কসদু ফিল গিনা ওয়াল ফকর, সচ্ছলতা এবং অসচ্ছলতা এর মধ্যবর্তী জীবন যাপন করা। আরও চাই আরও চাই, আল্লাহাকুমুত্তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, আরও চাই আরও চাই, এই যে মানুষের চাহিদা, আর এইটা করেই কিন্তু মানুষ কবরস্থানে যাওয়া পর্যন্ত সে আরও চায়। অল্প অল্প পেতে কেউ চায় না। এই জন্য দু এক সময় মনে হয় জিজ্ঞাসা করি আপনাদের খেতে কত টাকা লাগে, একটা মাসে একজন লোক খেতে কত টাকা লাগে, কিন্তু না, একদিকে দেখেন একদল মানুষ যা মাত্রা বা ভূমির সাথে পড়ে আছে, রিক্সার উপরে পা রেখে বসে আছে, এ প্রচণ্ড গরমে একটা প্যাসেঞ্জার পেলে হয়তো বা সে করে টাকা পাবে, বুড়ো মানুষ দাড়ি পাকা কষ্ট করে তার সংসারের জন্য কীভাবে দাবদাহের মধ্যে রিক্সা চালাচ্ছে অটো চালাচ্ছে খেয়াল করে দেখেছেন, সে কিন্তু কারো কারো অভিযোগ করছে না। এই রিক্সাওয়ালা যদি আপনার কাছে দু টাকা বেশি চায় আপনি খেপে গিয়ে তাকে মারতে যান, আবার আপনি যখন অ্যারিস্টোক্রেট হোটেলে যাবেন, রাজশাহীর এখন অনেক ফাইভ স্টার থ্রি স্টার হোটেল হয়ে গেছে, আপনি যখন ওই হোটেলে খাবেন বেরিয়ে আসার সময় বক্সিশ দেবেন 500 টাকা, করছেন না বলে? কিন্তু রিক্সাওয়ালাকে যদি দু টাকা বেশি চায় আপনি খেপে দেন মারার জন্য, এই বেটা এত দাম চাচ্ছিস কেন? আর আপনি আবার জান যাচ্ছেন হোটেল স্টারে মানে 500 টাকা বক্সিশ দিচ্ছেন, কারণ কেন দিচ্ছেন? না দিলে কি আমার ক্রেডিট থাকে, আমি একটা বড় মানুষ? এগুলো দিয়ে বোঝেন মানুষ কোথায় চলে গেছে, এটা হবে না। আপনি অধিক ধনী হওয়ার আকাঙ্ক্ষা করবেন না, বিশ্বাস রাখেন অমামিন ধাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহ রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। আর একটা লোকমা বাকি থাকতেও আপনি মরবেন না, রিজিক আপনার ঘরে ঠিকই পৌঁছে যাবে, রিজিকের পিছনে আপনাকে দৌড়াতে হবে না। তবে আপনি যেহেতু জানেন না, আপনাকে হালাল পথের চেষ্টা করে যেতে হবে, কোনোরূপ অন্যায় পথে নয়, অবৈধ পথে গেলেই আপনি ঠকবেন। লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখতে হবে, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে আপনার যে আল্লাহ আমার রুজির মালিক, আপনি কশ্চিন কালে লোভী হবেন না, বাড়াবাড়ি করবেন না, অন্যায় করবেন না। এই মধ্যবিত্ত যে ভাষাটা আমরা বলি, এই মধ্যবিত্ত জীবনটাই সবচেয়ে সুন্দর জীবন, অতি সচ্ছল এবং অতি অসচ্ছল দুটি খারাপ, মধ্যবর্তী জীবনটাই সবচাইতে উত্তম জীবন। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে জাহান্নাম থেকে নাজাত দানকারী। আমি আবার বলি, এক ফাতাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। দুই আল কওল বিল হক ফি রিজা ওয়াস সখত, খুশি অবস্থায় না খুশি অবস্থায় সর্বাবস্থায় সত্য কথা বললাম। তিন আল কসদু ফিল গিনা ওয়াল ফকর, সচ্ছল ও অসচ্ছল উভয়ের মধ্যবর্তী জীবন যাপন করা এবং আত্ম